Hello student, welcome to Math and Science class by Himangsu sir. আজকে তোমাদের পার্সেন্টেজে ফ্র্যাকশন ভ্যালু কিভাবে বার করতে হয় সেটা দেখাবো। দেখো এখানে লেখা আছে 100% মানে হচ্ছে 1, 50% মানে হচ্ছে 1/2। এটাকেই ফ্র্যাকশন ভ্যালু বা ভগ্নাংশ ভ্যালু বলা হয়। 25% মানে হচ্ছে 1/4, 20% মানে হচ্ছে 1/5, 16.23% মানে হচ্ছে 1/6। ফ্র্যাকশনটা বার করতে গেলে, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বার করতে গেলে ইনটু হান্ড্রেডকে দিয়ে গুণ করতে হবে। যেমন উদাহরণস্বরূপ 1/6 গুণ 100, এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 50/3 মানে 16.23%। পার্সেন্ট থেকে ফ্র্যাকশানে বার করতে গেলে 1/100 মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হবে। 1/7 মানে হচ্ছে 14.23%। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মুখস্থ করার দরকার নেই, অঙ্ক করার সাথে সাথেই অটোমেটিক এটা অঙ্কের মধ্যে দিয়েই চলে আসবে। মুখস্থ করার দরকার নেই, অঙ্কের মধ্যে দিয়েই আয়ত্ত হয়ে যাবে। 2/7 মানে হচ্ছে 28.47%। 1/7 যদি 14.23% হয় তাহলে 2/7 হচ্ছে ডবল হয়ে 4/7। 3/7 হচ্ছে এটাকেই বেস মানতে হবে, 14.23%কেই বেস মানতে হবে। 3/7 হচ্ছে 14, 1/7 যদি 14.23% হয় তাহলে 3/7 হবে হচ্ছে 14-3 গুণ, যেমন 42। 4/7 হবে 14-4 গুণ মানে 56, কিন্তু এখানে ওই ফ্র্যাকশন ভ্যালু আছে 57.17%। 5/7ও ঠিক এইভাবে বার করতে হবে। 6/7ও 85.75%। 14.28 হচ্ছে 1/7। এইভাবে ফ্র্যাকশন ভ্যালু থেকে পার্সেন্টেজ হচ্ছে বার করতে হবে। 1/8 মানে হচ্ছে 12.5%, 12.5%কে বেস মানতে হবে। 3/8 হচ্ছে 37.5%, মানে কিভাবে হলো, 1/8 মানে হচ্ছে 12.5%, 3/8 হবে হচ্ছে 12কে 3 দিয়ে গুণ করলে 36, এবং 0.5 ওইভাবে যোগ করে হলো 37.5%। 5/8 হচ্ছে 62.5%, বেস মানতে হবে 1/8 মানে 12.5%। এবার যদি 5/8 বলে 5/12 60, 1/8 যদি 12.5% হয়, 5/8 হচ্ছে 5/12 60, আর তার সঙ্গে পয়েন্ট ওইভাবে যোগ করে 62.5%। 7/8 হচ্ছে 87.5%, বেসটাকে মানতে হবে 1/8 মানে 12.5%। এবার হচ্ছে 1/9, 1/9 মানে হচ্ছে 11.19% বা 11.11%, এটাকেই বেস মানতে হবে। 2/9 যখনই হবে 11 × 2 = 22, মানে 22.22। 4/9 হলে 11কে বেস মানতে হবে ইনটু 4। 5/9 হলে 11কে বেস মানতে হবে মানে 1/9কে, সেটা হচ্ছে 55.55%। 1/10 মানে হচ্ছে 10%। 1/11 হচ্ছে 9.09% বা 9.19%। যে কোনো পার্সেন্টেজ বার করতে গেলে তাকে বেস মানতে হবে হচ্ছে 1/11 বা 1/9, ওটাকেই বেস মানতে হবে। এইভাবে পরপর ওইভাবে করতে হবে। 1/11 মানে হচ্ছে 9.09%, 2/11 মানে হচ্ছে 9×18 মানে হচ্ছে হলো 18.18%, 7/11 হচ্ছে 63.63%। সেটা কী করে হলো, মানে 1/11 যদি 9.19% হয় বা 9.09% হয় তাহলে 7/9 হবে হচ্ছে 7/9 63, এবং সেই কারণেই 63.63% হচ্ছে বেরোলো। ঠিক সেরকম হচ্ছে 1/12 মানে হচ্ছে 8.33%, 1/13 মানে হচ্ছে 7.7%, 1/14 তো আগেই দেখেছো, 1/15 মানে হচ্ছে 6.66%, 1/16 মানে হচ্ছে 6.25%। এটা যদি বুঝতে অসুবিধা হয়, 1/16 হচ্ছে 1/8 × 1/2 মানে 1/16, 1/8 মানে কত বলেছিলাম, 12.5% ইন্টু
একের 2 মানে হচ্ছে 50%, ওইভাবে গুণ করে হলো হচ্ছে 6.25%, মানে 1/8 মানে 12.5% ডিভাইডেড বাই হচ্ছে 2, করলে হচ্ছে 6.25%। এইভাবেও বের করে নেওয়া যায় যদি মুখস্থ না থাকে। 1/17 হচ্ছে 5.88%, কীভাবে বেরিয়েছে, 1/17 গুণ 10, 1/18 মানে হচ্ছে 5.55%, 1/19, 1/19 মানে হচ্ছে 5.26%, 1/20 মানে হচ্ছে 5%, বের হলো 1/20 × 100, 1/24 হচ্ছে 4.16%। সমস্ত চ্যাপ্টারের বেস হচ্ছে এই পার্সেন্টেজ। এই পার্সেন্টেজে ফ্যাকশন ভ্যালু বার করতে পারলে, পার্সেন্টেজে ফ্যাকশন ভ্যালু কেন গুরুত্বপূর্ণ তার কারণ হলো, দেখো 10% বৃদ্ধি যদি বলে সেক্ষেত্রে 1/10, 1/10 মানে হচ্ছে 10টা হচ্ছে বেস, মানে 10% বৃদ্ধি মানে হচ্ছে 10 থেকে 11 হলো। 37.5% বৃদ্ধি, 37.5% মানে হচ্ছে 3/8, মানে 8টা বেস, 8 থেকে 3 বাড়লো মানে হচ্ছে 11 হলো। 83.13% মানে হচ্ছে 5/6 যদি বৃদ্ধি হয়, সেক্ষেত্রে 6 হচ্ছে বেস, নিচে যেটা থাকবে সেটা বেস, এবং 5 মানে হচ্ছে, 5 মানে হচ্ছে 6 আর 5 = 11, মানে হচ্ছে 6 থেকে 11 হলো। লাভ ক্ষতির চ্যাপ্টারও অনেকটাই এই পার্সেন্টেজের উপর নির্ভরশীল। যেমন যদি বলে 60 কোনো জিনিস বিক্রি করে 60% প্রফিট হলো, মানে বেস হচ্ছে 5, মানে হচ্ছে 5 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লাভ। তার মানে বিক্রয় মূল্য কত হবে, মানে 5 টাকায় কিনে 8 টাকায় বিক্রি করেছে, 5 আর 3 = 8। এবার যদি লস হতো তাহলে 5 থেকে 3 বিয়োগ হতো উপরেরটা লাভ, নিচেরটা সিপি মানে ক্রয় মূল্য। এইভাবে পার্সেন্টেজ চ্যাপ্টারের থেকেও লাভ ক্ষতির অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। সুতরাং এই ফ্যাকশন ভ্যালু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট ক্লাসে আমরা পার্সেন্টেজের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে এই ফ্র্যাকশন ভ্যালুর মাধ্যমে কিভাবে আমরা আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি করা যায়। গভর্নমেন্ট সার্ভিস এক্সামের জন্য টাইমটা খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে কিভাবে তাড়াতাড়ি অঙ্ক করা যায় সেইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব উইথ কোশ্চেনের সাথে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এই চার্টটা তোমরা খুবই ভালো করে দেখে রাখবে।